হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইদাউট আই লাইক ক্রিয়েটিং উইথ মাইন্ড লাইট। দিস ইজ দ্য ফার্স্ট অনলাইন স্কুল ফর পার্সন উইথ ডিসএবিলিটি ইন বাংলাদেশ। আশা করছি প্রত্যেকে খুব চমৎকার রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি হৃদয় স্কুল অফ মাইন্ড লাইটে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। অলরেডি আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কোন বিষয়ের ওপর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা দৃষ্টিজয়ী ভাই ও বোনেরা রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা যখন কোনো একটা ফোন কনফিগারেশন করি তার প্রথম ও অন্যতম ধাপ হচ্ছে আমাদের জন্য স্ক্রিন রিডারটি কনফিগার করা। এর ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটিতে দেখব কিভাবে আপনারা লেটেস্ট ভার্সনের যে অটো টিটিএসটা রয়েছে সেটা কিভাবে কনফিগার করতে পারেন। আমরা পূর্বে আপনাদের জন্য ভিডিও তৈরি করেছিলাম, যেই ভিডিওটা অনেক আগের করা, সেক্ষেত্রে আপনাদের জন্য নতুন ভিডিওটি আবার নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনারা অটো টিটিএস কনফিগারেশন করতে পারবেন এবং অটো টিটিএসের কিছু আপডেট ফিচার যুক্ত হয়েছে সেই বিষয়গুলো নিয়েও কথা বলার চেষ্টা করব। বন্ধুরা মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা ইন্ট্রো পর ফিরে আসছি, সঙ্গেই থাকুন। ওকে ফ্রেন্ডস, আশা করছি আপনারা আমার সঙ্গেই রয়েছেন। তো চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আমি অলরেডি অটো টিটিএস অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। আপনাদের জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, সেখান থেকে আপনারা খুব ইজিলিভাবেই যে কোনো ভার্সনের অটো টিটিএস বা আদার্স যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন খুব ইজিলিভাবে। যারা এখনও জয়েন করেননি তারা অবশ্যই ডিসক্রিপশনে ভিজিট করবেন। ওকে ফ্রেন্ডস, আমি অটো টিটিএস অ্যাপসটি খুঁজে বের করছি। ওকে ফ্রেন্ডস, আমি ডাবল ক্লিক করে ওপেন করছি। বন্ধুরা আমরা কিছু সময় ওয়েট করবো, একটু লোডিং হবে। আপনারা যখন প্রথমবার ওপেন করবেন, এখানে প্রথমবার ওপেন হতে একটু সময় লাগে, সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করব। ওকে ফ্রেন্ডস, আমাদের ওপেন হয়ে গিয়েছে। আমি লেফট টু রাইট স্লাইড করি। অটো টিটিএস প্রথম অবস্থায় এটাই সিলেক্ট রয়েছে। আমাদের এই পেজেই কিছু কাজ রয়েছে, দেন আমরা অন্য পেজে যাব। ল্যাঙ্গুয়েজেস, এখানে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পেয়ে যাব। ভয়েস সেটিং, এখান থেকে আমরা ভয়েস কাস্টমাইজ করব। লাইসেন্স, আপনারা যারা প্লে স্টোর থেকে অ্যাপটি পারচেজ করেছেন তারা এখানে আপনাদের লাইসেন্সটি দেখতে পারবেন। দেন স্লাইড করছি মোড সিলেক্ট। প্রথম অবস্থায় আপনাদের নান সিলেক্ট করা থাকবে। আমরা দেন যদি স্লাইড করি ডুয়েল ল্যাঙ্গুয়েজেস রেডিও বাটন আনসিলেক্টেড, আমরা এটা সিলেক্ট করব। ওকে ফ্রেন্ডস, আমরা সিলেক্ট করে দিয়েছি। দেন লেফট টু রাইট স্লাইড করে আমরা নিচের দিকে চলে যাব। দেন বন্ধুরা আমি স্লাইড করছি। ওকে ফ্রেন্ডস, আমরা যেহেতু ডুয়েল ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছি সেই ক্ষেত্রে আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ কনফিগার করতে পারবো, ইংলিশ বাংলা, বা আপনারা চাইলে ইংলিশ হিন্দি কনফিগার করতে পারবেন। দেন অটো ল্যাঙ্গুয়েজ ডিটেক্ট, আপনারা চাইলে এটা সিলেক্ট করে দুইয়ের অধিক ল্যাঙ্গুয়েজ কনফিগার করতে পারবেন। দেন স্লাইড করছি গুগল টিটিএস, এটা সিলেক্ট করলে আপনাদের গুগল টিটিএসটি রিড করবে। ওকে ফ্রেন্ডস, মিক্সড মোড, এই যে আপডেট ফিচারটা, এই ফিচার নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও আপনাদেরকে উপহার দিব, এই অটো টিটিএস এর পার্ট টু। আমরা আজকে প্রাথমিকভাবে কিভাবে কনফিগারেশন করা যায় সেই বিষয়গুলো দেখছি। ওকে ফ্রেন্ডস, দেন বন্ধুরা স্লাইড করছি মোড সেটিং, সিলেক্ট সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজ, আপনাদের এইখানেই কাজ রয়েছে। আমরা আবারও স্লাইড করছি। ওকে ফ্রেন্ডস, আমাদের ড্রপ ডাউনে ইংলিশ দেওয়া রয়েছে, আমরা এখানে ঢুকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। দেন আমরা উপরের দিকে যাচ্ছি, এখানে উপরের দিকে অর্থাৎ প্রথম দিকে বাংলা ল্যাঙ্গুয়েজটি রয়েছে। ওকে ফ্রেন্ডস, আমি বাংলা ল্যাঙ্গুয়েজটি পেয়েছি, আমরা এখানেই ক্লিক করে দিলাম। দেন এটা সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে ফ্রেন্ডস, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ফর রিডিং নাম্বার, আপনারা এইখান থেকে, আমার এখানে অটো ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ফর রিডিং নাম্বার, আপনারা যে
ল্যাঙ্গুয়েজে সিলেক্ট করবেন, সেটা আপনাদের নাম্বারগুলো রিড করে দিবে। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ফর রিডিং পাংচুয়েশন, আপনারা চাইলে ওই সিম্পলগুলো রিড করাইতে পারবেন। অটো ল্যাঙ্গুয়েজ ড্রপ ডাউন। ওকে ফ্রেন্ডস, আমরা এখন চলে যাব ভয়েস সেটিং এ। ক্লিক করছি বন্ধুরা। ওকে ফ্রেন্ডস, ভয়েসটা সিলেক্টেড হয়ে গিয়েছে। দেন লেফট রাইট স্লাইড করছি। লাইসেন্স, ভয়েস সেটিংস, ভয়েস সেটিং। ওকে ফ্রেন্ডস, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, ড্রপ ডাউন, বাংলা বেন ড্রপ ডাউন। আমরা দেন নিচে যাই। চুজ এ ভয়েস ফর অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের বাংলা টিটিএসটা আমরা কোনটা সিলেক্ট করব সেটাই এখানে স্ল্যাপ করলে পাবো। ওকে ফ্রেন্ডস, আপনারা এখানে ড্রপ ডাউন মেনুতে হৃদয় টেক্সট টু স্পিচ আই এন্ড দেখতে পাচ্ছেন, এটা একটা কাস্টমাইজ করা টিটিএস। আপনারা যারা গুগল টেক্সট টু স্পিচটা ব্যবহার করেন সেটারই এটা কাস্টমাইজ ভার্সন, চাইলে এটাও ডাউনলোড করে নিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে। এইখানে আপনাদের ইনস্টল করা বেঙ্গলি টিটিএসগুলো পেয়ে যাবেন। এখানে ঢুকলে ওকে ফ্রেন্ডস, আপনাদের যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা আমি চেক দিয়ে দিচ্ছি এটাই। দেন আমরা অন্যতম যে ফিচারটা যুক্ত হয়েছে আমাদের অটো টিটিএস এ আপডেট হওয়ার পর সেই বিষয়টা দেখতে পাবো। দেন চুজ এ ভেরিয়েন্ট ফর ভয়েস, আমরা এই যে অপশনটা, এই অপশনটা কিন্তু আগে পেয়েছি কোথায়, আমাদের গুগল টেক্সট টু স্পিচ সেটিংয়ে আমরা ভেরিয়েন্টগুলো চুজ করতে পারতাম, অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট থাকতো, সেই ভেরিয়েন্টটা কিন্তু আমরা এখন অটো টিটিএসটিকে কনফিগার করতে পারবো বা চেঞ্জ করতে পারবো। আমার এখানে ডিফল্ট দেওয়া রয়েছে, আপনারা চাইলে আপনারা যদি অন্য কোনো ভয়েস ইউজ করেন সেক্ষেত্রে ভেরিয়েন্টটা দেখে নেবেন। আমি এখানে আর ঢুকছি না। টেস্ট বাটনে ক্লিক করলাম। বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। ওকে ফ্রেন্ডস, বাংলায় কথা বলার জন্য এটি একটি উদাহরণ। আর নিচের দিকে আমি যাচ্ছি না, এখানে স্পিড কন্ট্রোল রয়েছে, আপনারা যদি কখনো এখান থেকে স্পিড কন্ট্রোলটা করে ফেলেন পরবর্তীতে যদি চেঞ্জ না করতে পারেন, একদম নিচের দিকে ডিফল্ট অপশন রয়েছে, সেখানে ক্লিক করলে ডিফল্ট স্পিড চলে আসবে। দেন আমরা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশ করব। ইংলিশে সিলেক্ট করে দিলাম বন্ধুরা, আমরা এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। দেন বন্ধুরা স্লাইড করি। চুজ এ ভয়েস ফর অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ, ওকে ফ্রেন্ডস, এখানে জিবিআর দেওয়া রয়েছে ইটি এলোকোয়েন্স এর, আমি এখানে ইউএসএ দেব। ওকে ফ্রেন্ডস, এখানে আমি ইউএসএ সিলেক্ট করে দিয়েছি। দেন চাইলে আপনারা ভেরিয়েন্ট সিলেক্ট করতে পারেন, যেহেতু এলোকোয়েন্সের ওইভাবে কোনো ভেরিয়েন্ট নেই, আমি যেহেতু একটাই সিলেক্ট করে দিয়েছি সেক্ষেত্রে আপনারা চাইলে অন্য কোনো টিটিএস ইউজ করলে ভেরিয়েন্টটা চুজ করে দিবেন। দেন স্লাইড করছি বন্ধুরা। ওকে ফ্রেন্ডস, আমি টেস্ট বাটনে ক্লিক করছি, দেখি আমার এলোকোয়েন্সটি কনফিগারেশন হয়েছে কিনা। ওকে ফ্রেন্ডস, আমার কিন্তু কনফিগারেশন অলমোস্ট ফিনিশ। দেন আমরা এখন সরাসরি টেক্সট টু স্পিচ সেটিং থেকে অটো টিটিএসটা সিলেক্ট করে নেব, তাহলেই আমাদের অটো টিটিএস কনফিগারেশন হয়ে যাবে। বন্ধুরা আমি সিলেক্ট করে নিচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমি অলরেডি টেক্সট টু স্পিচ সেটিং থেকে অটো টিটিএসটি সিলেক্ট করে নিয়েছি। সরাসরি আমি মেসেজিং অ্যাপটি ওপেন করব, দেন আপনাদেরকে দেখাবো কনফিগারেশনটি সাকসেসফুল হয়েছে কিনা। 500 মেসেজেস ফ্রম মাই আন্ডারস্কোর অফার, আজ রিচার্জে 297 টাকা মাইনাস 15, জিপি প্লাস 300 মিটার ফ্রি। ওকে ফ্রেন্ডস, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের অটো টিটিএস কনফিগারেশন কিন্তু সাকসেসফুল হয়েছে, বাংলা এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটি রিড করছে একসাথেই। সো এইভাবেই চাইলে আপনারা অটো টিটিএস কনফিগারেশন করতে পারেন খুব ইজিলিভাবে। ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা অন্য কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই করে নেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই আপনাদের প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যারা নতুন রয়েছেন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আবারও আপনাদের মাঝে। ধন্যবাদ।